অনেকগুলো বিষয় কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। সঞ্জয় রায় সম্পর্কে যে পাস্ট কোনো রেকর্ড রয়েছে কিনা সেই ব্যাকগ্রাউন্ড চেক করা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন পুলিশ, কারণ একজন পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন সিভিক ভলেন্টিয়ার, সে কিনা এই রকম যে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লো তার পরবর্তীকালে পুলিশ তারা কিন্তু সঞ্জয়ের যে ব্যাকগ্রাউন্ড সেটা জানতে যখন শুরু করেছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। তখন জানতে পারছেন 2-3 মাস আগে আরজিকর হাসপাতালের মধ্যেই একজন রোগী ভর্তিকে কেন্দ্র করে সে কিন্তু একজন মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, ধাক্কাধাক্কি পর্যন্ত করেছিল। পরবর্তীকালে একজন মেল ডক্টর চলে আসে, ওনার সঙ্গেও কিন্তু একই রকমের দুর্ব্যবহার করে, যদিও সেই বিষয়টা সেখানে থেমে যায়, থানা পুলিশ অবধি হয়নি। কারণ সঞ্জয় সেক্ষেত্রে কিন্তু সেখানে পুলিশ হতে জানা যাচ্ছে সেখানে ক্ষমা চেয়ে গোটা বিষয়টা মিটমাট করে নেয়। তবে এই সঞ্জয় সম্পর্কে একের পর এক নতুন তথ্য উঠে আসছে, যেমনটা হচ্ছে খুনের আগে এবং খুনের পরে এটি কী করেছিল সঞ্জয়। খুনের আগে যেমন হচ্ছে জানা যায় যে আরজিকর হাসপাতালে অনেক সময় আগে থেকেই কিন্তু সঞ্জয় আরজিকরে পৌঁছেছিল এবং আরজিকরের বাইরে গিয়ে সেখানে সে মদ্যপান করে পরবর্তীকালে একবার রাত্রেবেলা গভীর রাত্রে গিয়ে খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটায়। এবং তারপরে এই ঘটনার পরে ভোর 4 নাগাদ সে যখন আরজিকর হাসপাতাল থেকে লেফট হয় বেরিয়ে যাওয়ার পর নিজের যে পুলিশ ব্যারাক রয়েছে সেই ব্যারাকে ফিরেও তার কিন্তু যারা সঙ্গীরা ছিলেন তারা জানাচ্ছেন, অনেকেই পুলিশের সঙ্গে কথা বলেছেন যে দেখে তাকে মনেই হয়নি কোনো রকম, যে ডোন্ট কেয়ার মনোভাব, কোনো কিছু হয়েছে। ব্যারাকে ফিরে আবার সে মদ্যপান করে ব্যারাকের মধ্যে ঘুমিয়ে পড়ে। এরপরে কিন্তু গোটা বিষয়টা পরের দিন সকালে যখন নজরে আসে পুলিশের কাছে, তখন পুলিশ লালবাইয়া সূত্রে আমরা জানতে পারছি এবং হাসপাতাল সূত্রে জানতে পারছি, পুলিশ কিন্তু যখন বুঝতে পারে যে এইরকম একটা জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে, তখন কিন্তু পুলিশ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছে প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করে যে তদন্তের জন্য তারা একটা রুম চাইছে হাসপাতালের মধ্যে। সেই রুমের মধ্যে কার্যত সেটা থানা বানিয়ে ফেলে পুলিশ। লালবাজারের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকে, 15টি ল্যাপটপ নিয়ে একবারে বসানো হয় এবং 15টি ল্যাপটপ নিয়ে একের পরে যে সিসি ক্যামেরা ফুটেজ, অর্থাৎ রাত্রির 11টা 12টা থেকে সিসি ক্যামেরা ফুটেজ সেটা চেক করতে শুরু করে 15 জন মিলে। পরবর্তীকালে অটোপসি সার্জনরা যখন বলে দেয় যে কোন সময় খুন হয়েছে, তখন যে ক্যামেরা ফুটেজে দেখা যায় রাত্রে 3টা থেকে 4টার মধ্যে যাদের যায় দেখা যায় চিহ্নিতকরণের জন্য, কিন্তু কেউই প্রথমে সঞ্জয়কে চিনতে পারছিলেন না। তখন একজন হোমগার্ড সে হঠাৎ দেখে যখন সিসি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ দেখে যেমনটা জানতে পারছি না তিনি চিনতে পারেন, তিনি বলে যিনি হচ্ছেন সঞ্জয় দা। তখন পুলিশের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন, তারা বলে যে কে সঞ্জয় দা, ফোন নম্বর জোগাড় হয়। ফোন নম্বর জোগাড় করে যখন ফোন নম্বর নিয়ে আসে এবং সঞ্জয়কে যখন আটক করে ব্যারাক থেকে এবং নিয়ে যখন আবারও হাসপাতালের মধ্যে নিয়ে আসে, তখনও কিন্তু সে একেবারে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেই জানা যাচ্ছে পুলিশের সামনে, পুলিশ শীর্ষ কর্তাদের সামনে নেশাগ্রস্ত অবস্থায় তখনও ছিল। এমনকি এটা উঠে আসছে সঞ্জয় সম্পর্কে সে এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে পুলিশের যে কাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সে কিন্তু কর্মরত ছিল সিভিক ভলেন্টিয়ার হিসেবে, কিন্তু কোনোদিন প্রায় কাজেই যেত না। কি করতো, এই যে সংগঠনের সঙ্গে সে একটা যুক্ত ছিল পুলিশের, সেই সংগঠনে থাকার দরুন প্রভাব খাটিয়ে এক হচ্ছে ব্যারাকের মধ্যে বেআইনিভাবে থাকা, দ্বিতীয় হচ্ছে এমনকি একটা মোটর বাইক মধ্যে জোগাড় করে নেয়, যে মোটর বাইক অন ডিউটি যারা থাকেন তারা হচ্ছে যে মোটর বাইক ব্যবহার করে পরবর্তীতে থানায় জমা দেয়, কিন্তু সঞ্জয় এই প্রভাব খাটিয়ে একটা মোটর বাইক জোগাড় করে নেয় এবং সেই মোটর বাইক জোগাড় করে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো এবং পার্সোনাল মোটর বাইক সে একবারে করে নিয়েছিল। এবং ইতিমধ্যে পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি, যারা অটোপসি সার্জন রয়েছেন যারা ময়নাতদন্ত করেছিলেন সেই বিশেষজ্ঞদের নিয়ে যে পিও রয়েছে, অর্থাৎ যে জায়গায় খুন এবং ধর্ষণের মধ্যে ঘটনাটি ঘটে সেই জায়গায় ভিজিট করানো হবে, সঞ্জয়ের পাস্ট হিস্ট্রি ইতিমধ্যে দেখা হবে। এবং তোমাকে বলবো, গতকালকে আবারও বলবো যে সিসি ক্যামেরার যে ফুটেজ আরজিকর হাসপাতাল থেকে পুলিশ পেয়েছিল ইনিশিয়াল স্টেজে, সেই সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু অফিসিয়ালি বাজেয়াপ্ত করে গোটা ঘটনা তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই ক্রাইমের পিছনে এখনো পর্যন্ত তারা সঞ্জয় দাস তারই ইনভলভমেন্ট পেয়েছে, সঞ্জয় রায়ের অন্য কারোর ইনভলভমেন্ট কিন্তু এখনো পর্যন্ত পায়নি তারা।